নমস্কার ওয়েলকাম টু দা সাকসেস মাস্টার কোচিং সেন্টার আজকে আমরা ট্যাটু ওয়ানের অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টসের এনভায়রনমেন্টসের সঙ্গে একটি পার্ট নিয়ে আলোচনা করব কিছু এমসিকিউ দেখে নেব দেখো আমাদের প্রথম এমসিকিউ হলো ঠান্ডা অবস্থায় রেখে বিভিন্ন প্রাণী সংরক্ষণ করাকে বলা হয় এক সিটি সংরক্ষণ ইনসিটি সংরক্ষণ অন সিটি সংরক্ষণ কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ এক সিটি সংরক্ষণ নেক্সট নেক্সট হলো শ্বেতসার হিসেবে সঞ্চিত থাকে গ্লুকোজ ভিটামিন প্রোটিন কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে গ্লুকোজ অপশান এ নেক্সট কোশ্চেন হল ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশান এ বিহার অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরপ্রদেশ ঠিক আছে সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরপ্রদেশ নেক্সট দেখো সবুজ বিপ্লবের জনক হল সবুজ বিপ্লবের জনক হল এ নর্মেন বোরলক এস এন স্বামীনাথন কে এস বিড়লা এদের কেউই নয় এটা সঠিক উত্তর হবে নর্মেন বোরলক এ অপশন এ নর্মেন বোরলক নেক্সট নিচের কোনটি সঠিক হ্যালোফাইটিক লবণাক্ত মাটি ও সমুদ্র লবণ জলের উদ্ভিদ বিটন সাঁতার কাটা জলচর জীব যাদের গমনাঙ্গ আছে প্ল্যাংটন ভাসমান ক্ষুদ্র জীবকণা যাদের গমনাঙ্গ নেই অপশন ডি এগুলির সবকটি এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি এগুলির সবকটি ঠিক আছে এগুলির সবকটি সঠিক নেক্সট অপশন কোয়েশন নাম্বার সি নিচের কোনটি ইনস্টিটিউশন সংরক্ষণের উদাহরণ এ জাতীয় উদ্যান বি অভয়ারণ্য সি সংরক্ষিত বনাঞ্চল ডি সবগুলো ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এগুলির সব পয়েন্টে ঠিক আছে নিচের কোনটি ইনস্টিটিউশন সংরক্ষণের উদাহরণ ঠিক আছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখে নেব নেক্সট কোয়েশন হলো প্রকৃতিতে এলাকার বাইরে বস্তুতন্ত্র সংরক্ষণ প্রাকৃতিক এলাকার বাইরে বাস্তুতন্ত্র সংরক্ষণের নাম হলো এক্স সি টু সংরক্ষণ বা অনসাইট সংরক্ষণ একসি টু সংরক্ষণ এফ সি টু সংরক্ষণ ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অনসাইট সংরক্ষণ ঠিক আছে অপশন ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট নেক্সট এইট নম্বর কোয়েশ্চেন প্রাকৃতিক পরিবেশের বায়োটিক সজীব উপাদান কোনগুলি প্রাকৃতিক পরিবেশে বায়োটিক বা সজীব উপাদান কোনগুলি ছত্রাক ব্যাকটেরিয়া শ্যাওলা অপশান বি মাছ ব্যাং গাছপালা অপশান সি বিভিন্ন কীটপতঙ্গ পতঙ্গ অপশান ডি এগুলির সব কটি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এগুলি সব কটি ঠিক আছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন হলো নিচের কোনটি অ্যাক্সিটু সংরক্ষণ বা অফসাইট এর উদাহরণ বিনোদনমূলক উদ্যান উদ্যান বোটানিক্যাল গার্ডেন সিড ব্যাং এবং চিড়িয়াখানা এগুলির সব কটি এখানের সঠিক উত্তর হবে এগুলির সব কয়টি ঠিক আছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট টেন নম্বর কোশ্চেন গাছের কোন অংশে শক্তিকে খাদ্য রূপান্তরিত করে বা গাছের খাদ্য তৈরির কারখানা কোনটি এটা আমরা সকলে জানি পাতা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাতা নেক্সট ব্রহ্মসব পালিত হয় এক থেকে টেন মে টু থেকে আট জুলাই নয় থেকে সরি তিন থেকে নয় মার্চ এক থেকে সাত জুলাই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি এক থেকে সাত জুলাই ঠিক আছে কোন উন্নত বা বিরল প্রজাতির প্রাণীকে কোন বসতিপূর্ণ এলাকায় সংরক্ষণ করাকে বলা হয় অপশান এ এক্সিটিউ সংরক্ষণ অপশান সি অনসিটিউ সংরক্ষণ অপশান বি ইনস্টিটিউ সংরক্ষণ অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক সঠিক উত্তর হবে ইনস্টিটিউ সংরক্ষণ অপশান বি ঠিক আছে অভয়ারণ্য ও সংরক্ষিত বনভূমি কি ধরনের সংরক্ষণ এক সিটি সংরক্ষণ বি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক এ হার বিভুর খাদক কাঁভুর মাংসাশী খাদক ওম নিভুর খাদক এবং এগুলি সবকটি এখানে সঠিক উত্তর হবে এগুলো সব করে এগুলো সবগুলো ঠিক আছে ঠিক আছে প্রাণী বা তার বসবাসের এলাকা থেকে যে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে তাকে বলা হয় সংগ্রহ তাকে বলে ইকো ক্লাইন বা নিচে কোশ্চেনটা আবার পরে দিচ্ছি কি বলা হয়েছে প্রাণী তার বসবাস এলাকা থেকে যে প্রয়োজনীয় পুষ্টি সংরক্ষণ করে পুষ্টি সংগ্রহ করে তাকে বলা হয় আচ্ছা এখানে তাকে বলা হয় কথাটি দুবার উঠল হ্যাঁ তাকে বলা হয় বা এখানে সঠিক উত্তর হবে নিচের কোনটি সঠিক ডিপ ইকোলজি পরিবেশ সংক্রান্ত ধারণা বা আন্দোলন শ্যালো ইকোলজি মানুষের প্রয়োজনে পরিবেশে অস্তিত্ব রক্ষার ধারণা লাইট গ্রিন শ্যালো ইকোলজি বা মানব পরিবেশের ধারণা বা দর্শন সব সবকটি এখানে সঠিক উত্তর হবে এগুলির সবকুটি রামসার সাইট কথাটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত জলাভূমি জাতীয় উদ্যান অভয়ারণ্য কোনটি নয় এখানে সঠিক উত্তর হবে জলাভূমি এখানে সঠিক উত্তর কি হবে জলাভূমি অপশন ইজ দা কারেক্ট আনসার নেক্সট কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায় সিনকোনা গোলাপ আম এটা আমরা সকলে জানি এটা হবে সিনকোনা ঠিক আছে নেক্সট নিজের কোনটি সঠিক সবুজ পাতা ক্লোরোফিল উপস্থিত হলুদ পাতা ক্রোমোপ্লাস্ট বর্ণহীন পাতা লিউকোপ্লাস্ট উপরের সবগুলি এখানে সঠিক উত্তর উপরের সবগুলি যারা আমাদের ক্লাস করো তাদের অবশ্যই জানা আছে বলে আমি ক্লাসে ডিটেলসে পড়িয়েছি খাদ্য পিরামিডের সর্বনিম্ন স্তরকে কী বলা হয় উৎপাদক স্তর প্রাথমিক স্তর দ্বিতীয় খাদক স্তর এবং পণ্যটি নয় এখানে আমরা জানি শুরুতে যেটা থাকে সেটা হলো উৎপাদক স্তর ঠিক আছে টমেটো জাতীয় টমেটো উদ্ভিদের যে ফলটি উৎপন্ন হয় সেটি হলো ডুব জাতীয় বেরি জাতীয় পেপো জাতীয় উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন সি বেরি জাতীয় সঠিক উত্তর কি হবে অপশন সি বেরি জাতীয় নেক্সট শ্বাস সংশ্লেষে নিচের কোনটি উৎপাদন করে কার্বোহাইড্রেট ভিটামিন প্রোটিন এগুলি কোনোটি নয় আমরা সকলে জানি এটা হচ্ছে কার্বোহাইড্রেট পাইন গাছের নির্যাস থেকে নিচের কোনটি পাওয়া যায় রজন ট্যানিন তারপিন তেল এবং এগুলির কোনোটি নয় আমরা সকলেই জানি এটা সঠিক উত্তর হচ্ছে তারপিন তেল ঠিক আছে এটা সঠিক উত্তর হচ্ছে তার পিনটাল নেক্সট নেক্সট আমরা দেখে নেব গ্রিন লোন গ্রিন মোল্ড কি গ্রিন মোল্ড কি অপশান এ নিউকর অপশান বি ইস্ট অপশান সি পেনিসিলিয়াম অপশান ডি এগুলি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি পেনিসিলিয়াম নেক্সট নিচের কোনটি পাতার সাধারণ কাজ সালোক সংশ্লেষ রেচন বাষ্পমোচন গ্যাসের আদান প্রদান এগুলো কোটি আমরা জানি এগুলো কোটি ঠিক আছে এগুলো সবকোটি আদান প্রদান সবকিছুই পাতার মাধ্যমে ঘটে নিতে নিম্নলিখিত কোন উদ্ভিদটি পর্ণবৃন্ত বা ফাইলোট দেখা যায় এক মনসা অপশান বি আকাশমণি অপশান সি শতমি উপরে কোনটি ডিমা সঠিক উত্তরটি হবে আকাশমণি ঠিক আছে নেক্সট নিচের কোনটি পত্রকণ্টক দেখা যায় মনসা বাবলা শিয়াল এগুলির সব কোটি আমরা জানি এখানে যে গাছগুলো বলা হচ্ছে সবগুলোতেই কাটাযুক্ত অর্থাৎ সব সবকটি নীচের কোনটি রুজু কাণ্ডের রূপ এ বিরুত বি গুল্ম সি বৃক্ষ ডি এগুলির সবগুলি এখানে সঠিক উত্তর হবে ডি সবগুলি নেক্সট নিচের কোনটি সঠিক শিমুল গাছ পদিমুল কন্টক গাছ নারকেল তাল স্তম্ভমূল বটগাছ গাছ এগুলির সব কোটি এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এগুলির সবগুলি সঠিক আছে নিচের কোনটি সঠিক চুষক মূল স্বর্ণলতা উদ্ভিদ অপশন বি অর্বুদ আম ও আদা গাছ এটা বলবীয় নয় এটা হবে বায়বীয় ঠিক আছে তবে বায়বীয় বল বলীয় মূল না বায়বীয় মূল ইপিকাক অপশন ডি ঠিক আছে থেকে কোনটি সৃষ্টি হয় শাখা প্রশাখা পাতা ফুল ফল এগুলি সবগুলি নিচের কাণ্ড থেকে গাছের কাণ্ড থেকে কি সৃষ্টি হয় এগুলি সবগুলি সৃষ্টি হয় দীর্ঘতম পাতার নাম কি অপশন এ ভিক্টোরিয়া অ্যামাজনিক রাফিয়া রেগালিস পাতা কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে রাফিয়া রেগলি রেগালিস রাফিয়া রেগালিস ঠিক আছে নেক্সট নেক্সট দেখে নেব বৃহত্তম ভাইরাসের নাম কি ভিক্টোরিয়া ভাইরাস রাফিয়া ভাইরাস পক্স ভাইরাস অপশানটি ডি কোনোটি নয় সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে পক্স ভাইরাস অপশান সি প্রাকৃতিক বাসস্থানে বা নিজস্ব পরিবেশের জৈবৈচিত্র সংরক্ষণকে কি বলা হয়

কাণ্ডে জাম গাছের পাতায় কাণ্ডে আনারের গাছের পাতায় কাণ্ডে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে পাইন গাছের পাতায় ও কাণ্ডে নেক্সট খাদ্য শৃঙ্খল উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী মাংসাশী এবং মধ্যে সংক্রমিত হলে তাকে বলা হয় চরমভূমি খাদ্য শৃঙ্খল গ্রেজার গ্রেজিং খাদ্য শৃঙ্খল এগুলির সবকটি এখানে সঠিক উত্তর হবে এগুলির সব কটি

এক একাসিয়া অপশান ডি এগুলির সবকটি এখানে সঠিক হবে অপশান ডি এগুলির সব কটি হলো উদ্ভিদ উদ্ভিদ হরিণ বাঘ নিচের এটি নিচের কোনটির উদাহরণ আচ্ছা সেখানে কোনটি বানানটি হবে কোনটি ঠিক আছে কোনটি বানানটি তোমরা বুঝে নিও এটি নিচের কোনটি উদাহরণ আচ্ছা বনভূমির বাস্তব খাদ্য শৃঙ্খল পুকুরের বাস্তবন্ত খাদ্য শৃঙ্খল সমুদ্রের বাস্তবন্ত খাদ্য শৃঙ্খল উপরে কোনটি নয় আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ হরিণ বাঘ তো উদ্ভিদ হরিণ বাঘ তো বনভূমিতে থাকে তাই এটি বনভূমির বাস্তবন্ত খাদ্য শৃঙ্খল উদাহরণ নেক্সট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে খাদ্য শৃঙ্খল বিয়োজক স্তর থেকে খাদ্য স্তরে শক্তি ধাপে ধাপে সঞ্চালিত করলে তাই কি বলা হয় ডেট্রেস গ্রেজিং দুইটি কোনটি নয় আমরা জানি যদি বিয়োজক স্তর থেকে খাদ্য শৃঙ্খল আসে তাহলে সেটা হবে ডেট্রেস অর্থাৎ মৃতজীবী ঠিক আছে নেক্সট নিচের কোনটি খাদ্য সম্পর্কের ভিত্তি খাদ্য শৃঙ্খল রূপ শিকারী খাদ্য শৃঙ্খল পরজীবী খাদ্য শৃঙ্খল মৃতজীবী এগুলি এগুলি সব এখানে উত্তর হবে সব কোটি কারণ সবগুলো সবগুলো খাদ্য থেকে স্টার্ট হচ্ছে ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে ফর্টিটি পরিবেশে বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে খাবার আদান প্রদান করে যে জাল গড়ে উঠে তাকে বলা হয় খাদ্য জালক খাদ্য চক্র ফুড ওয়েভ বা ফুড সাইকেল এগুলো সব কটি এগুলো সব কোটি হবে কারণ এগুলো জাস্ট নিয়ারেস্ট মিনিং ঠিক আছে নেক্সট নিচের কোনটি জেরোফাইট দৃষ্টান্তের জেরোফাইটের দৃষ্টান্ত ক্যাকটাস বাবলা একাশিয়া এবং এগুলির সব কটি তো এখানে সঠিক উত্তর হবে এগুলির সব কটি ঠিক আছে আচ্ছা এই কোশ্চেনটা ডাবল আসলো হ্যাঁ রিপিটেড কোশ্চেন নেক্সট ফর্টি ফাইভ নিচের কোনটি শিকারী খাদ্য শৃঙ্খল ঠিক আছে নিচের কোনটি শিকারী শৃঙ্খল পচা পচা পাতা লার্ভা ক্ষুদ্র জলজ পাতা তারপর ছোট মাছ বড় মাছ ঘাস ফোরিং ব্যাং সাপ বাজপাখি কুকুর কৃমি বিয়োজক অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে ঘাস ফোরং ব্যাং সাপ এবং পাখি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নিচের কোনটি পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ পচা পাতা লার্ভা জলজপাত ছোট ছোট ছোটো মাছ কুকুর কৃমি বিয়োজক কোনটি নয় যেহেতু পচা পাতার থেকে শুরু হচ্ছে প্যারাসেটিক চেইন হবে কুকুর কৃমি বিয়োজক ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর হবে কুকুর কৃমি বিয়োজক মৃতজীবী খাদ্য শৃঙ্খল নিচের কোনটি মৃতজীবী খাদ্য শৃঙ্খল পচা পাতা লারবা জলজ পাতা ছোট মাছ বড় মাছ মৃতজীবী তারপরে ঘাসফড়িং ফরিং ব্যাংক সাপ বাঁচপাখি কুকুর কৃমি বিয়োজক মৃতজীবী পদার্থ ব্যাকটেরিয়া ফাইনাজ ও প্রোটোজোয়া এখানে সঠিক উত্তর হবে মৃতজীবি কারণ যেহেতু মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়েছে নেক্সট নিচের কোনটি জলভাগে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের দৃষ্টান্ত অপশান এ পচা পাতা লার্বা ক্ষুদ্র জলজপাতা ছোট ছোট মাছ বড় মাছ অপশান বি ঘাসপুরিং ব্যাঙ সাপ বাজপুকি অপশান সি কুকুরো কৃমি বিয়োজক অপশানটি ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে যেহেতু জলজ বলেছে ছোট মাছ বড় মাছ আছে চাই অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কর্কর খাদ্য শৃঙ্খল শুরু হয় মৃতজীবী পদার্থ থেকে কারণ কর্কর খাদ্য শৃঙ্খলের বাংলা হলো এ সরি ইংলিশ হলো ডেট্রিয়াস খাদ্য শৃঙ্খল অর্থাৎ মৃতজীবী পদার্থ থেকে নেক্সট নিচের কোনটি কৃষকের বন্ধু এ ইদুর বি কেচু সি আশুলা উপর কোনটি নয় তো আমরা জানি কৃষকের বন্ধু ও কেচু এখানে আজকে আমরা পঞ্চাশটি কোশ্চেনের পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম উদ্ভিদ প্রাণী চ্যাপ্টার থেকে নেক্সট আমরা বাকি কোশ্চেনগুলো দেখব তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা আমাদের অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো ম্যাম তোমাদেরকে ভর্তির যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবেন ঠিক আছে যারা অফলাইন কোচিংয়ে ভর্তি হতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো